আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের সাম্প্রতিক মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর কোরিয়ার কাছে কথিত অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে রাশিয়া। ইউক্রেন নতুন বিমান প্রতিরক্ষাকে স্বাগত জানিয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি উত্তেজনার সম্মুখে। পুতিন G20 বালি শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার সম্ভাবনা। পার্লামেন্ট স্পিকারের হস্তক্ষেপমূলক অগ্রহণযোগ্য মন্তব্যের জন্য ইরান নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে সম্প্রতি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। সম্প্রতি ইউক্রেনে একজন মার্কিন নাগরিক মারা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার বলেছে, ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশে মারা যাওয়া সর্বশেষ পরিচিত আমেরিকান এটি। স্টেট ডিপার্টমেন্টের ওই ব্যক্তির নাম না জানলেও ইন্টারন্যাশনাল লিজিয়ন অব ডিফেন্স অব ইউক্রেনের পূর্ব ইউক্রেনের যুদ্ধের সময় নিহত মার্কিন নাগরিক হিসেবে টিমোথি গ্রিফিনকে শনাক্ত করেছে। গ্রিফিন তার ইউনিটের সাথে পূর্ব ফ্রন্টে পাল্টা আক্রমণের অংশ নিয়েছিল এবং একশনে নিহত হয়েছিল। ইউক্রেনের ইন্টারন্যাশনাল লিজিয়ন্স অব ডিফেন্স একটি বিবৃতিতে বলেছে যে গ্রিফিনকে আমাদের অস্ত্রে ভাই বলে অভিহিত করা হয়। স্টেট ডিপার্টমেন্ট এবং ইউক্রেনের ইন্টারন্যাশনাল লিজিয়ন উভয়ই বলেছে যে তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছে এবং জনসাধারণকে তাদের গোপনীয়তাকে সম্মান করতে বলেছে। রাশিয়ার সাথে চলমান সংঘাতের সময় ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াইয়ে দেশটির কমপক্ষে আরও 5 আমেরিকান নিহত হয়েছে বলে জানা গেছে। গত মাসে রাশিয়ান যানবাহন এবং পূর্ব ইউক্রেনের পরীক্ষা সাফ করার অন্যদের ওপর হামলা চালানোর পরে নিহত হয়েছিল। তার বোন CNN-কে জানিয়েছেন উইলি জোসেফ ক্যান্সেল 22-25 এপ্রিলের মতো নিহত হয়েছিলেন। তার মা CNN-কে এই তথ্য জানায় এবং স্টেফেন জাবিয়েলস্কি 2 মাসের মাঝামাঝি সময়ে মারা যান। এদিকে জানিয়ে দিব, উত্তর কোরিয়ার কাছে কথিত অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে রাশিয়া। 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহতই রয়েছে। উভয় পক্ষের হতাহতের সংখ্যা বাড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের 4টি আংশিক দখলকৃত অঞ্চলকে পশ্চিমা দেশগুলোর শ্যাম বলে গণভোটের পর রাশিয়াকে সংযুক্ত করার ঘোষণাও দিয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার কাছে কথিত অস্ত্র হস্তান্তরের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত প্রজনন গল্প বানাচ্ছে বলে মস্কো দাবি করেছে। যুক্তি দিয়ে এটিতে মস্কো কখনো আর্টিলারি শেল পাঠায়নি বলে জানিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি পিয়ংইয়ংকে গোপনে রাশিয়াকে উল্লেখযোগ্য সংখ্যক গোলাবারুদ সরবরাহ করার জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে অস্ত্র পাঠানো হচ্ছে বলে মনে করে হস্তান্তরের পথকে অস্পষ্ট করার চেষ্টা করেছে। আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়া এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপকে আমরা তার শত্রুতামূলক প্রচেষ্টার অংশ হিসেবেই বিবেচনা করি। মন্ত্রণালয়ের সামরিক পররাষ্ট্র বিষয়ক অফিসের একজন অজ্ঞাত ভাইস ডিরেক্টর রাষ্ট্র মিডিয়ার দ্বারা পরিচালিত এক বিবৃতিতে এই কথা বলেছে। উত্তর কোরিয়া রাশিয়ার সাথে অস্ত্রের লেনদেন করেনি এবং এটি করার কোনো পরিকল্পনাও নেই। কিম জং উনের সরকার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN দ্বারা পরিচালিত এক বিবৃতিতে এই কথা বলেছে। পিয়ং ইয়ং এর অস্বীকারের পরে বাইডেন প্রশাসন বলেছে যে মার্কিন গোয়েন্দারা ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া গোপন চ্যানেলের মাধ্যমে রাশিয়াকে আর্টিলারি শেল সরবরাহ করেছে। ইউক্রেনের সরকার 5টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগের নিয়ন্ত্রণ নিয়েছে। একটি পদক্ষেপে রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধ প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় বলে বর্ণনা করেছে। কোম্পানিগুলো হলো ইঞ্জিন নির্মাতা মোটরসিস, যানবাহন নির্মাতা ট্রান্সফরমার, প্রস্তুতকারক আরও কয়েকটি কোম্পানি। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বাগত, কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি হচ্ছে ভয়াবহ। ইউক্রেনে সোমবার ঘোষণা করা হয়েছে যে পশ্চিমা সামরিক মিত্রদের কাছ থেকে আরও একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, কারণ কিয়েভের কর্মকর্তারা জ্বালানি সুবিধাগুলিতে রাশিয়ার আক্রমণের কয়েক সপ্তাহ পরে বাসিন্দাদের অল্প পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে বলেছে। মঙ্গলবার নির্বাচনের আগে ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন নিয়ে প্রশ্নবাদক চিহ্নের মতো একটি নতুন তথ্য এসেছে যা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। রিপাবলিকানরা, যারা বিশ্লেষকদের মতে প্রতিনিধি পরিষদ এবং সম্ভবত সেনেটেও জিতবে, তারা ইউক্রেনের জন্য ব্যয়ের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস ভোটের ফলাফল নির্বিশেষে কিয়েভের জন্য অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত সরবরাহের গ্যারান্টি দেওয়ার জন্য কৌশলগত গুরুত্বের বেশ কয়েকটি শক্তি এবং উৎপাদনকারী সংস্থাকে অনুরোধ করেছে। গত মাসে ইরানের ড্রোন সহ মস্কোর সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের প্রায় 40% পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে।
কিয়ে প্রায় এক মাস ধরে প্রতি সপ্তাহের প্রথম দিনে রুশ আক্রমণের ব্যারেস্তারা কেঁপে উঠেছে। তবে সোমবার বিমান হামলার সাইরেন শান্ত ছিল এবং বাসিন্দারা স্বাভাবিক ছিল। একটি ধূসর এবং কুয়াচ্ছাচ্ছন্ন কিয়েভের বাসিন্দারা সোমবার নতুন ধর্মঘটের হুমকিতে বিচলিত ছিল না। সত্যি বলতে এটা শুধুমাত্র সোমবার নয়, আট মাস হয়ে গেছে যে আমরা জানি যে এটি প্রতিদিন ঘটতে পারে এবং আমরা মানিয়ে নিয়েছি। আমি এর জন্য আমার রুটিন পরিবর্তন করতে চাচ্ছি না, বলেছেন কিয়েভের বাসিন্দা অ্যালিয়োনা প্লেক। প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেসনিকোব সোমবার ঘোষণা করেছে যে ইউক্রেন ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং ইতালীয় অ্যাসপিড এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে, যা জার্মানি সরবরাহ করা অস্ত্রের সাথে যোগ করেছে। এই অস্ত্রগুলি ইউক্রেনের সেনাবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং তাদের আকাশপথকে নিরাপদ করবে। রেসনিকোব যোগ করেছেন যে আমরা আমাদের আক্রমণকারী শত্রুদের লক্ষ্যবস্তুগুলিকে গুলি করে চালিয়ে দেব। আমাদের অংশীদারদের ধন্যবাদ, নরওয়ে, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রেসনিকোব এই কথা বলেন। এদিকে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তি দাবি বলে উড়িয়ে দিয়েছে যে পিয়ংইয়ং যুদ্ধের জন্য মস্কোকে কামান সরবরাহ করেছে। এদিকে জানিয়ে দিব পুতিন, G20 বালি শীর্ষ সম্মেলনে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে অনুষ্ঠিত G20 নেতাদের শীর্ষ সম্মেলন মিস করতে পারেন। তার ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ জোকো উইডোডো এবং প্রধান অর্থনৈতিক ব্লকের হোস্ট সোমবার গণমাধ্যমকে জানিয়েছে। মিস্টার উইডোডো বলেছেন যে গত সপ্তাহে পুতিনের সাথে একটি কথোপকথন তাকে একটি দৃঢ় চাপ দিয়েছিল যে রাশিয়ার নেতা বালিতে বৈঠকে যোগ দেবেন না, যা ইউক্রেনের রাশিয়ার আক্রমণের কারণে উত্তেজনার দ্বারা প্রভাবিত হবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি প্রাসাদ মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের সাথে সাড়া দেয়নি। G20 এর আয়োজক হিসেবে ইন্দোনেশিয়া পশ্চিমা দেশগুলি এবং ইউক্রেনের নেতাদের শীর্ষ সম্মেলন থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার এবং গ্রুপ থেকে বহিষ্কার করার জন্য চাপকে প্রতিহত করেছে। বলেছে যে সমস্ত সদস্যদের মধ্যে ঐকমত্য ছাড়া এটি করার ক্ষমতা নেই। উইডোডো ফিনান্সিয়াল টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে জোর দিয়েছিলেন যে শীর্ষ সম্মেলনে রাশিয়াকে স্বাগত জানানো হবে, যা তিনি আশঙ্কা করেছিলেন যে আন্তর্জাতিক উত্তেজনা খুবই উদ্বেগজনক বৃদ্ধির দ্বারা ছেয়ে গেছে। তিনি বলেন, G20 কোনো রাজনৈতিক ফোরাম নয়, এটা অর্থনৈতিক ও উন্নয়নের বিষয়। ইন্দোনেশিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভৌদিমির জেলেন্সকিকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যিনি বলেছিলেন যে পুতিন করলে তিনি এতে অংশ নেবেন না। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে বিশেষ অভিযান বলে অভিহিত করেছেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতাদের এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিব পার্লামেন্ট স্পিকারের হস্তক্ষেপমূলক অগ্রহণযোগ্য মন্তব্যের জন্য ইরান নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইউরোপীয় দেশটির পার্লামেন্ট স্পিকারের অগ্রহণযোগ্য মন্তব্যের প্রতিবাদে তেহরানের নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে। সোমবারের এক বিবৃতি অনুযায়ী বৈঠকের সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইউরোপে মহাপরিচালক লন্ডনে অবস্থিত একটি ইরান বিরোধী সৌদি সমর্থিত নেটওয়ার্কের সাথে একটি সাক্ষাৎকারে নরওয়েজিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মাসুদ ঘাড়াখানের মন্তব্যের জন্য ইসলামিক প্রজাতন্ত্রের তীব্র নিন্দা জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানের সাম্প্রতিক দাঙ্গা এবং ইসলামী প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমর্থনে ঘাড়াখানের মন্তব্যের নিন্দা করেছেন। নরওয়ের কূটনীতিক বলেছে যে তিনি অবিলম্বে অশ্লোতে ইরানের প্রতিবাদ জানাবেন। এর সাক্ষাৎকারে ঘাড়াখানি ইরানের সাম্প্রতিক দাঙ্গার পেছনে যারা তাদের কাজ চালিয়ে যেতে উৎসাহিত ছিল তাদের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছিলেন। ইরানের তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইরানের দাঙ্গা শুরু হয়। 22 বছর বয়সী তেহরানের একটি পুলিশ স্টেশনে অজ্ঞান হয়ে পড়ে এবং 3 দিন পরে একটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন একটি অফিসিয়াল রিপোর্টে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমিনির মৃত্যু মাথা বা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাতের অভিযোগের পরিবর্তে একটি অসুস্থতার কারণে হয়েছিল। এরই মধ্যে সারা দেশে দাঙ্গাবাজদের তাণ্ডব চলছে। নিরাপত্তা আধিকারিকদের ওপর ক্রমাগত নিষ্ঠুরভাবে হামলা চালানো এবং পাবলিক সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করা সত্ত্বেও তারা পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপ্রতিরোধ্য সমর্থন পেয়ে আসছে। গত মাসের শেষের দিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা সংস্থা IRGC সহিংস দাঙ্গা সংঘটিত করার ক্ষেত্রে বিদেশি গুপ্তচর সংস্থা বিশেষ করে CIA এর প্রধান ভূমিকা তুলে ধরার জন্য একটি যৌথ বিবৃতি জারি করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।